দুইটি মাসালা আছে গুরুত্বপূর্ণ। ওয়ান, জোজামা বিনতে ওয়াহাবিন রাদিয়াল্লাহু আনহা, জোজামা বিনতে ওয়াহাব, ওয়াহাবের মেয়ে জোজামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হাজার তো রাসূলুল্লাহ ফি উনাস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু লোকের সাথে গিয়ে উপস্থিত হইলাম। ওয়াহা ইয়াকুল, তখন তিনি বলছিলেন, তখন তিনি এই বিষয়টি আলোচনা করছিলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মাসলা মাসাইল আলোচনা করেছেন। অনেকে মনে করে আরে এরকম মাসলা মাসাইল আলেমরা আলোচনা করে কেন, প্রয়োজন আপনার জানার প্রয়োজন? যদি এগুলো আলোচনা না করা হয়, এগুলো যদি জানানো না হয়, তাহলে অনেকে হারামে লিপ্ত হবে, অনেকে নাজায়েজ কাজে লিপ্ত হবে, অনেকে হালাল কাজটাকে ছেড়ে দিবে সন্দেহের ভিত্তিতে, না এটা হয়তো করা যাবে না। তাহলে বিষয়গুলি স্পষ্ট হইতে হবে, যদিও বিষয়গুলি হয়তো একটু লজ্জাকর, সাধারণত এই বিষয়গুলি হয়তো লজ্জাকর বিষয়, কিন্তু আলোচনার প্রয়োজন রয়েছে এবং জানা জরুরি রয়েছে একজন মুসলিম নর অথবা নারীর জন্য। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সেই সময় আলোচনা করছেন কি নিয়ে, লাকাদ হামামতু আন আনহা আনিল গীলাতে, আমার ইচ্ছা হলো যে আমি গীলা করতে নিষেধ করে দেব, গীলা থেকে নিষেধ করি। গীলা কাকে বলা হয়? গীলা হচ্ছে পুরুষের তার স্ত্রীর সাথে এমন অবস্থায় সহবাস করা যখন তার স্ত্রী স্তন্যদানের অবস্থায় থাকে, অর্থাৎ স্তন্যদানের পিরিয়ডে থাকে, এই দুই বছর বাচ্চা দুই বছরের মধ্যে রয়েছে আর স্বামী স্ত্রী সহবাস করছে, এই কাজটিকে গীলা বলা হয়। অথবা পেটে গর্ভধারণ করেছে তার স্ত্রী, পেটে বাচ্চা আছে ও অবস্থায় সহবাস করা। নবী করিম প্রথম চিন্তা করলেন যে এতে ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে, বাচ্চা দুধ পান করছে সে অবস্থায় সহবাস হবে, সুতরাং এই দুধটা ক্ষতির দিকটা চলে আসতে পারে, হ্যাঁ সাইড এফেক্ট হইতে পারে। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাম ইচ্ছা করলেন যে না, যখন বাচ্চাকে দুধ খাওয়ানো হয় তাহলে দুই বছর ধরে দুধ খাওয়ায় একজন মহিলার, হ্যাঁ এটা হচ্ছে ন্যায্য হক একটা শিশুর, তো দুই বছর তাহলে সহবাস করতে পারবে না, নিষেধ যদি করে দাও তাহলে দুই বছর সহবাস করতে পারছে না, দুই বছর সহবাস যদি না করতে পারে আর দ্বিতীয় বিয়েও না করতে পারে আজকালকার জামানায়, তাহলে তো বড় বিপদ, তাহলে হারাম রাস্তা খুঁজবে, হ্যাঁ তখন হারাম রাস্তা খুঁজবে, জেনা রাস্তা খুঁজবে না, সমকামিতা রাস্তা খুঁজবে না, হস্তমৈথুন রাস্তা খুঁজবে না, ব্লু ফিল্ম দেখার রাস্তা খুঁজবে, খুঁজবে না খুঁজবে না, পাপে লিপ্ত হইতে পারে। কয়টা লোক ওই রকম আল্লাহ ভীরু রয়েছে, অনেক আল্লাহ ভীরুতে পদস্খলন করছে। তো দুটো দিক, একটা দিক হচ্ছে যে বাচ্চার ক্ষতি হয়তো আছে, সুতরাং ইচ্ছা করলেন যে নিষেধ করে দিই, কিন্তু আর একটা দিক হচ্ছে যে যদি নিষেধ করে দিই আর তার একটি স্ত্রী থাকে তাহলে তার দ্বারা গোনা হইতে পারে, পাপে লিপ্ত হইতে পারে। এই ক্ষেত্রে এইদিকে একটা স্বার্থ, ওইদিকে একটা স্বার্থ, কোনটা বিরোধ স্বার্থ, বিরোধ স্বার্থ কোনটা? গোনা থেকে বাঁচানো, এইটিকে নবী করিম প্রাধান্য দিলেন, যার ফলে ইচ্ছা তো করেছে নিষেধ করার, তারপর নিষেধ করেন নাই। এর দ্বারা আমরা শরীয়তের একটি নীতিমালা জানতে পারলাম যে যখন দেখব যে এই কাজটিতে একটা ক্ষতিও আছে একটা লাভ আছে, লাভটা নেব না ক্ষতি, ক্ষতি থেকে বাঁচব, হ্যাঁ কোনটা বড়, না লাভ জরুরি নয়, দেখতে হবে যে কোনটা বড় স্বার্থ, বৃহৎ স্বার্থ, হ্যাঁ সব সময় নয়, হয়তো ক্ষতি অল্প আছে, ক্ষতি অল্প আছে আর লাভটা অনেক বেশি, তখন লাভের দিকটাকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে যে লাভ আর ক্ষতি যদি সমান সমান হয় তখন ক্ষতির দিকটাকে প্রাধান্য দিতে হবে, যে ক্ষতি মুক্ত রাখতে হবে, হ্যাঁ ক্ষয় ক্ষতি মুক্ত রাখতে হবে। তো বৃহৎ স্বার্থ যেটা বলছি, বৃহৎ স্বার্থটাকে অগ্রাধিকার দিতে হবে, এই নীতিমালা এই হাদিস থেকে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে যে নিষেধ করে দিই যে যতদিন তোমার স্ত্রী হে মুসলিম দুধ পান করাচ্ছে বাচ্চাকে ততদিন সহবাস করবেন না, অথবা যতদিন পেটে বাচ্চা আছে কি করতে পারবে না, সহবাস করবে না। তাহলে বাচ্চা থাকলো পেটে আট মাস দশ মাস এইদিকে গেল আর তারপরে দুই বছর, তো প্রায় আড়াই পৌনে তিন বছর তো স্ত্রীর কাছে যেতে পাওয়া যাবে না, হ্যাঁ সমস্যা। ইচ্ছা করলেন কিন্তু তারপরে দেখলেন ফানাজার তো ফির রোমিও ফারিস, আমি চিন্তা করে দেখলাম বা গভীরভাবে দেখলাম রোমানদেরকে এবং পার্সিয়ানদেরকে, আর রোমান আর পার্সিয়ানরা তখন সভ্য জাতি ছিল, উন্নত জাতি ছিল, তারা কি করছে ফায়দাহম ইয়গিলুন আওলাদাহম, তারা তাদের ছেলেদের পেটে গর্ভ বাচ্চা গর্ভে আছে তাদের স্ত্রী, অথবা বাচ্চারা দুধ পান করছে, এই দুই অবস্থায় তারা এই গিলা করে থাকে, অর্থাৎ স্ত্রীদের সাথে মেলামেশা করে থাকে।
এই কাজটি করে রোমানরা করছে অথচ তারা উন্নত জাতি সভ্য জাতি বেশি বুঝে বেশি আরবরা বকরি ছাগলকে তাকে বেশি কিছু বুঝে তাদের চাইতে বেশি সভ্যতায় উন্নত ছিল তখনকার যুগে ওরা তো ওরা এই কাজগুলি করছে ফালা ইয়াদুররু যালিকা আওলাদাহুম শাইয়ান এতে তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় না দুধ পান করা অবস্থায় মায়ের দুধ পান করছে বাচ্চারা ওই অবস্থায় সহবাস করছে অগ্নি পূজকরা পার্সিয়ান মানে অগ্নি পূজকরা আর রোমান খ্রিস্টানরা কিন্তু এই দুই সভ্যতার লোকেরা এই সব কাজ করলে তাদের বাচ্চাদের ক্ষতি হয় না এইরকম পেটে বাচ্চা থাকা অবস্থায় তারা স্বামী স্ত্রী মিলন করছে তাতে বাচ্চার ক্ষতি হয় না যখন এইরকমটা জানতে পারলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাটাকে স্থগিত রাখলেন আর নিষেধ করলেন না এই একটি মাসালা আর একটি মাসালা আসছে